হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সংগীত শিল্পী ডলি শাহান্তনী। নামটি তো একটু অন্যরকম, ডলি শাহান্তনী, নামের ভিতরে এক ধরনের শিল্পী হয়ে ওঠার কিংবা স্টার হয়ে ওঠার সম্ভাবনা থেকে যায়। তো এই নামটিকে আসলে সিঙ্গার হওয়ার পর বা সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নাকি আগের থেকেই জন্ম থেকেই? না, জন্ম থেকে না, এটা যখন আমার ক্যাসেট বের হলো, আমার ক্যাসেট একটি গান ছিল যে আমি সেই শায়ন্তনী চৌধুরী, তো মিল্টন ভাইয়ের লেখা ছিলেন, ওনারই সুর করা ছিল, তো মিল্টন ভাই তখন ডলির পাশে শায়ন্তনীটা লাগিয়ে দিল। জীবনে তো অনেক গান গাইলেন, কোন গানটি আসলে দর্শককে সবচেয়ে বেশি এখনো মাতিয়ে রাখছে? কালিয়া শুনি। কালিয়া রে কালিয়া, কোথায় গেলি চলিয়া, সরল প্রাণে দাগা দিয়া রে কালিয়া, সরল প্রাণে দাগা দিয়া। পরপরই বলছিলেন নিতাইগঞ্জ গানটির কথা, সেটি শুনতে শোনা যাবে? নিতাইগঞ্জ, জি অবশ্যই। ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেহালা নাই বেহালা নাই, কোনে বা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধু রে, কোনে বা পথে নিতাইগঞ্জ যাই। যে এই গানটি আপনার জন্য লিখেছিল কে? এটা হলো কাঙালিনী সুফিয়ার, নিতাইগঞ্জটা ওনারই গাওয়া, ওনারই এই গানটি। আপনি যে ধরনের গান গিয়ে আসলে পরিচয় লাভ করেছেন, আপনার গানের ধরন আর মমতা জাপার গানের ধরন তো প্রায় একই ধরনের। না, আমি শুধু ফোক করি, উনি তো অনেক ধরনের গান করেন, উনি যেমন বিচ্ছেদ গান করেন, তারপরে আপনার পালা গান করেন, মানে উনি মাল্টি অনেক কিছু জানেন। আপনি সেখানে শুধুমাত্র ফোক নিয়ে? আমি ফোকই আর ফোক আর আধুনিক। ফোক এবং আধুনিকের মধ্যে আপনার প্রায়োরিটি কোনটি? আমার দুইটাই, যদি বলি আমি দুইটাই, তবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি মেলোডি গানে। মেলোডি গানে, ওকে। আমরা তো ফোক গান শুনলাম আপনার মুখে, এখন মেলোডি গান যদি শুনতে চাই কোনটা শোনাবেন? পৃথিবীর সব সুখ ছাড়তে পারি যদি তুমি থাকো কাছে, ভুলতে পারবো না তবু তোমায়, মরণ যদি লেখা থাকে তুমি শুধু আমার, তুমি শুধু আমার। সঙ্গীত শিল্পীর সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? আমাকে মানুষ কিভাবে চিনে, আমার গানে চিনে, আমি গান গাই, আমার মনে হয় এইটাই মেইন। আপনার সমসাময়িক সিঙ্গার যারা, তাদের ভিতর আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন কাকে? ওই সময় তো অনেকেই ছিলেন, তার ভিতরে বেবি আপা বলবো আমি। বেবি নাজনীনের একটি জনপ্রিয় গান আপনার মুখে শুনতে চাই। হেলো মিলো বাতাসে উড়িয়েছে সারিরা চল। আপনি মিডিয়াতে কাজ করতে এসে সবচেয়ে বড় দুঃখ কি পেয়েছেন? আমাকে অনেকে ভুল বোঝে, কেন ভুল বোঝে আমি জানি না। আপনাকে গান গাইতে হবে পর পর তিনটি। খুব বাবা, কিন্তু গানগুলো শেষ করব আমি, মানে আমি যেখানে শেষ করতে বলবো সেখানে আপনার শেষ করতে হবে, অন্য গানে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার অন্তরে অসুখ, আমার মনে নাই রে সুখ, তোমার কথা মনে পড়লে খা খা করে বুক, তোমার কথা মনে পড়লে খা খা করে বুক। কত কষ্ট কইরাই আমি, কামাই রোজগার করে আনি, তবু বইরার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্টে গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ডেকে ওই দুটি চোখ। এই যুবক, এই যে রং চটা জিন্সের প্যান্ট পরা, লাল শার্ট, সিগারেট, সবকিছু মিলিয়ে এমন ছেলে কি জীবনে দেখেছেন? না, এটা শোতে যখন শোতে যাই অনেক এরকম,
ওরা পরেই আসে। আপনার ব্যক্তিগত জীবনে কখনো আপনার জীবনে সেই রং চটা জিন্সের প্যান্ট পরা যুবক আসেনি? না।